আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর পালন। ঈদুল ফিতরের নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড়, পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় উৎসবের আমেজ। এই বাংলাদেশ কমিউনিটি ফোরামের উদ্যোগে ট্রাস্টি তফাজুল হোসেন স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় লন্ডনে উদযাপন করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। খিজির হায়াত খান কাউসার ও মুশফিক রহমান ফয়সালের তোলা ছবিতে আব্দুল আহাদ সুহানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এ আর মুরাদ। এক মাস সিয়াম সাধনার পর সব ভেদাভেদ ভুলে লন্ডনে ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর। খুশির ঈদের দিনে কর্ম দিবস থাকা সত্ত্বেও পূর্ব লন্ডনের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পূর্ব লন্ডনের ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদে নামাজ আদায় করেন প্রবাসী অনেক বাংলাদেশি। আমি হাই কমিশনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে প্রবাসী সকল বাঙালি, বিলেতের যারা বাঙালিরা এখানে আছেন সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই। রহমতুর মাস, মান্থ অফ রমাদান, আজকে ঈদুল দিন। আমি সবাইরে আপনারা যত বিয়ার আসুন, অল দি হিউম্যানিটি, সবাই আমি জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। প্রবাসে ফ্যামিলি সাথে ঈদ করতেছি, একটু তো খারাপ লাগবেই, বাট ওভারঅল ফ্রেন্ডরা আছে, ভাইরা আছে, তো কাজের ফাঁকে টাইম বের করে নামাজ পড়তে আসলাম, তো আশা করি দিনটা ভালোই যাবে। ঈদ মোবারক আমার সারা দেশবাসী, দেশের মানুষ এবং ইংল্যান্ডে যারা আছে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে আনন্দের দিন, ফুর্তির দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদ করতে পেরে খুবই ভালো লাগছে এবং বাংলাদেশে সবাইকে অনেক মিস করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। সবরে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এনজয় করার চেষ্টা করতেছি, কিছুটা ল্যাকিংস আছে যেহেতু কাছের বাবা মা বা আত্মীয় স্বজন ভাই বোনরা সবাই নাই। ঈদুল ফিতর উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুভেচ্ছা বাণী দিয়েছেন। বাণীতে মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বন্ধনে ঈদুল ফিতর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশের ন্যায় ব্রিটেনে কোনো ছুটি না থাকলেও সব বাধা দিয়ে পূর্ব লন্ডনের বাঙালি পাড়া মেতেছিল ঈদ আনন্দে। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। এবার সমগ্র লন্ডনের ঈদুল ফিতরের নামাজ নিয়ে থাকছে এটি ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খিজির হায়াত খান কাউসার ও মুশফিক রহমান ফয়সাল। পূর্ব লন্ডনের পপুলারের এইট রাইফেল ইনস্টিটিউটস্থ চ্যানেল আই ইউরোপের হলরুমে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত জামায়াতে নামাজ পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ ও চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। নামাজের জামাতটির সার্বিক সহায়তা ছিল বিশ্ব জাকের মঞ্জিল যুক্তরাজ্য শাখা। পূর্ব লন্ডনের স্টেপ গ্রিনের শাহ জালাল জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছে টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের নেতৃবৃন্দ। লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর খালেসুদ্দিন আহমেদ, কাউন্সিলর আবদালুল্লাহ সহ স্থানীয় বাসিন্দারা এ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন গ্রেটার লন্ডন অথরিটির সদস্য জন বিগস। তিনি এ সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানান। উত্তর পূর্ব লন্ডনের স্থানীয় এভারফিল্ড মসজিদের পরপর তিনটি পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ সহ স্থানীয় বাসিন্দারা এ মসজিদে তাদের ঈদের নামাজ আদায় করেন। এদিকে পূর্ব লন্ডনের ইস্ট ইন্ডিয়া ও ল্যান্সবারি ওয়ার্ডের ল্যান্সবারি মসজিদের উদ্যোগে বাবা গ্রিন স্ট্রিটস্থ স্থানীয় পার্কে এক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এছাড়া নর্থ লন্ডনের কিলবার্ন
এবং হ্যামস্টেড ইসলামিক সেন্টারের উদ্যোগে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদের জামাতে প্রায় 2000 বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। এলাকার সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি এতে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টি থেকে এ এলাকার এমপি পদপ্রার্থী কাউন্সিলর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। এসএম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। এইড বাংলাদেশ কমিউনিটি ফোরাম ইউকের উদ্যোগে শামসুল হক সালেহা চৌধুরী ম্যাটারনিটি হাসপাতালের অন্যতম ট্রাস্টি বিশিষ্ট কমিউনিটি নেতা তফাজুল হোসেনের ইন্তেকালে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল বুধবার অক্সব্রিজের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম ট্রাস্টি ফারুক আহমেদের সভাপতিত্বে এইড বাংলাদেশ কমিউনিটি ফোরামের চেয়ারম্যান ও ম্যাটারনিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা শহিদুল হক চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলিংটন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জিলানী চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনিস রহমান এমবিএ, মিডলসেক্স বিসিএর প্রেসিডেন্ট মেহরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান জুনু। আর উপস্থিত ছিলেন ট্রাস্টি শামীম আহমেদ, সুনু মিয়া, বকুল মিয়া, নতুন ট্রাস্টি শহীদুজ্জামান, আব্দুল কাদের, দবির মিয়া, রৌফ মিয়া সহ আরও অনেকে। পরে মরহুম তফাজুল ইসলামের আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ ফারুক আহমেদ ফারুকী। বিশ্বনাথ উপজেলার 5 নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস আলী প্রথমবারের মতো যুক্তরাজ্যে এসেছেন। গত বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগতম জানাতে এবং 5 নং দৌলতপুর ইউনিয়নবাসীর বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরাব আলী, আরশ আলী, নজরুল ইসলাম মিজান, আব্দুর রহিম তেরাব, ওয়াহিদ, আশেক মেম্বার, আশকের আলী সহ অন্যরা। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি এলাকার উন্নয়নে প্রবাসী দৌলতপুর ইউনিয়নের সকল এলাকাবাসীর শিক্ষা সামাজিক উন্নয়নের জন্য সবার সাথে মত বিনিময় করবেন বলে জানা গেছে। এদিকে জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ ইউকের সাধারণ সভা ও ইফতার মাহফিল গত 5ই আগস্ট ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান আনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালামিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, শিক্ষা ও মানবাধিকার সম্পাদক শারুব আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ সাদেক, যুবলীগ নেতা সৈয়দ আজিজুর রহমান শামীম সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় জগন্নাথপুরের শিক্ষা উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। থেমস ভিউ মুসলিম ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর হাজিয়াং সিং রায়, কাউন্সিলর জোসপেন চানার, কাউন্সিলর গার্ডনার। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান, চাঁদ মিয়া, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, নাজিম উদ্দিন, আক্তার হোসেন সহ আরও অনেকে। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলটি বুধবার পূর্ব লন্ডনের বার্কিং এর থেমস ভিউ স্ট্রিটে অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে যুক্তরাজ্য সহ সমগ্র ইউরোপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর পালিত। ঈদের দুঃসহ স্মৃতি আর দগ্ধ অভিজ্ঞতার ভিন্নধর্মী একটি খবর।